দেখো তোমরা হয়তো থামলে দেখতে পেয়েছো বিখ্যাত অঙ্ক টাইটেলটা দেওয়া আছে তো যাই হোক সবার শেষে বুঝতে পারবে কেন বললাম ওই টাইটেলে কেন ওই জিনিসটা দিলাম ওই লেখাটা কেন দিলাম তো প্রথমে এই দশটা দেখতে পাচ্ছ প্রশ্ন প্রত্যেকটা অঙ্ক শেখার মতো তোমরা যারা একদমই নতুন শিখছো অথবা তোমরা পুরোনো প্র্যাকটিস করছো প্রত্যেকে প্রত্যেকে অঙ্কগুলোকে ভালো করে খেয়াল করতে পারো কোনো অসুবিধা নেই তোমরা তোমরা যারা আগে তোমরা যারা যারা পারবে মনে করছো তারা প্র্যাকটিস করো তোমরা দেখো যে তোমাদের কতগুলি অ্যান্সার হয়ে যাচ্ছে আর যেগুলো তোমাদের সমস্যা হবে আমি তো তোমাদেরকে সমাধান দেখিয়ে দিচ্ছি শর্টকাট নিয়মে তো আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তোমরা এই দশটা শুধু প্রশ্ন নয় দশটার থেকে দশটার থেকে দশ দশ করে একশোটা নিয়ম তোমরা কিন্তু এখান থেকে শিখতে পারবে সেই কারণেই তোমাদেরকে বলছি প্রত্যেকটা অঙ্ক ভালো করে খেয়াল করো তোমরা নিজেরাও প্র্যাকটিস করো আমার সাথে সাথে দেখো তোমাদের কোন অঙ্কটা হচ্ছে না কোন অঙ্কটা হচ্ছে না তোমরা কী তোমরা যে নিয়মগুলো জানো না যে শর্ট ট্রিক্সগুলো জানো না আমি কিন্তু এখানে আজকে তোমাদেরকে অনেকটা শর্ট ট্রিক্সের মাধ্যমে তাড়াতাড়ি করব। এবং তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই তোমাদের জন্য ডাউট সেশান রাখা আছে লাস্টে তোমাদেরকে সমস্ত প্রসেসি জানাবো তো চলো আগে প্রত্যেকটা অঙ্ক করে নিই তারপর সমস্ত কিছু ডিটেলংয়ে আলোচনা করবো তোমাদের সাথে তো দেখো এখানে আমার কী রয়েছে যদি এমনটা মানে ওয়ান বাই থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এইট ইকোয়াল টু আমাদের জিরো পয়েন্ট টু সিক্স এইট নাইন হয় তাহলে এটার মানটা কত সেটা আমাদের বের করতে হবে দেখো এখানে এগুলো এগুলো যারা পারে তারা কিন্তু একদম সিম্পিল দেখা দেখার সাথে সাথে অ্যান্সার বলে দেবে সঠিক অ্যান্সারটা হচ্ছে এই তিনের অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে এবার কেন হবে কি কারণে হবে সমস্ত কিছুই তাহলে দেখতে থাকো দেখো একদম সিম্পল যদি ওয়ে ভালো করে খেয়াল করো মানে এটা মানে এইটা মানেই যদি এটা হয় তাহলে এটাকে আমি বানাবো তো আমি সেম বানাতে পারলেই তো আমাদের এই অ্যান্সারটা চলে আসে মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে বলো তো এটাকে লেখো এই জিনিসটাকে লেখো মানে কি আমরা যদি ওটাকে লিখি ঠিকঠাকভাবে লিখতে হবে কোনো ভুল লিখলে কিন্তু চলবে না এখানে ঠিক আছে এবার আমাদের স্কেলটাকে একটু বাড়িয়ে নিই একটু বাড়িয়ে নিয়ে মানে ফাইভ সিক্স করে নিলাম তো এবার যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে আমরা যদি আমি সঠিকভাবে লিখি তাহলে আমরা তোমাদেরকে ফুল প্ল্যানটা শিখিয়ে দিচ্ছি তাহলে আমরা কী লিখতে পাচ্ছি ওয়ান বাই লিখবো একদম সিম্পল ওয়ে লিখবে আমরা একটা কী জিনিস কী করতে পারি এটাকে যে আমরা যদি এই দেখো তোমাদেরকে ডিটেলিংয়ে দেখিয়ে দিই আমি তো দেখে দেখি বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু তোমাদের তো না দেখালে তোমরা বুঝতে পারবে না হয়তো অনেকেই তাহলে এইটা মানে এইটা মানে অ্যাকচুয়ালি কী সেটা আমাদের চাইছে তাই না তাহলে আমরা এখানে আমরা যদি শর্ট টেকনিক অ্যাপ্লাই করি এটা আমি মুছে দিই আমরা কি করবো এটার প্যাটার্নে নিয়ে আসবো ঠিক এটার প্যাটার্নে আনার চেষ্টা করব ঠিক আছে তাহলে এই পয়েন্টটা আমরা থ্রি পয়েন্ট থ্রি পরে এই পরে দেবো এখানে বুঝি না এখানে দেবো আমরা তাই না মানে আমি কি বুঝ কি বললাম বলো তো এই পয়েন্টটা আমরা এখানে নিয়ে আসবো তার মানে কি কটা ঘর এদিকে আনলাম ভালো করে খেয়াল করে থাকো একটা দুটো তিনটে চারটে ঘর আনলাম না তাহলে এই একের পরে চারটে শূন্য বসাবো তাহলে তাহলে একের পরে চারটে শূন্য বসানো মানে কি তার মানে আমরা এটাও করতে পারি ইজিলি এটা করতে পারি গুণ আকার দিয়ে একের পর একটা দুটো তিনটে চারটে শূন্য বসিয়ে দিলাম ভালো করে খেয়াল করে দেখো তো এইবার আমাদের তো পয়েন্ট তো আর এখানে নেই তার মানে কী আছে বলো তো এই জিনিসটা কী আছে এখানে শুধুমাত্র এখানে ভালো করে খেলে একের নিচে আমাদের এই যা এই ফুল প্যাটার্ন তৈরি হয়ে গেল না ওয়ান বাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান এইট সেম প্যাটার্ন তৈরি হলো তো এটা আর এটা সেম হয়ে গেল না তাহলে এটা মানেই কি আমাদের এটা না এটা মানেই তো আমাদের এটা তাহলে আমরা এটার সম্পূর্ণ বদলে এটার সম্পূর্ণ বদলে আমরা এটা লিখে দিতে পারি তাহলে একটা কাজ করো তাহলে আমরা এই সম্পূর্ণটাকে কেটে দিয়ে যেহেতু গুণ সম্পর্ক তাহলে এটার সাথেই গুণ সম্পর্ক লাগিয়ে দিলাম ঠিক আছে এখানে আর সম্পর্ক গুণটা রইলো না মনে করো ঠিক আছে তাহলে আমরা কী করতে পারছি এটার বদলেই যেহেতু গুণ সম্পর্ক ছিল তাহলে এই পাশে গুণ আকারে বসিয়ে দিচ্ছি এই জিনিসটাকে সম্পূর্ণ বসাবো মানে কি বসাবো মানে বসাবো হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু সিক্স এইট নাইন ঠিক আছে এবার এই পয়েন্ট তুলে পয়েন্ট তুলে আমরা নিচে কী করে দিলাম চারটে শূন্য বসিয়ে দিলাম এগুলো সিম্পল জিনিস বুঝতেই পারো এই পয়েন্টে একের জন্য এই পয়েন্টের জন্য এক আর চারটে সংখ্যা তাই চারটে শূন্য তাহলে তো বুঝতেই পারছো এই চারটে শূন্য এই চারটে শূন্য কেটে গেল আমি যেটা তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে আমাদের তিনের অপশানটা সঠিক অ্যান্সার এইভাবে আমরা এবার কী বলুন দেখে বোঝা যায় এগুলো প্র্যাকটিস করতে 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 করতেও সমস্যা হয় না তো এই হচ্ছে ব্যাপার চলো দেখি আমরা প্রথম অঙ্কটা তো শিখে ফেলাম এবার আমরা দ্বিতীয় অঙ্কটাকে শিখবো দেখো এখানে আমরা শিখবো টেকনিক্যাল ওয়েতে সবসময় শেখার চেষ্টা করবো আমরা বদমাসের রুলস জানি মানে বিওডি বদ এম এম এস বদমাস তাই না মানে আমাদের কিন্তু অনেকে এই ছোট জিনিসগুলো বুঝতে পারে না বলে না সমস্যা হয় আমি যেহেতু তোমাদেরকে সমস্ত বিওডি বদ এম এ এস তাই না বদমাস তাহলে বিতে হচ্ছে ব্র্যাকেটের কাজগুলো হয় তাই না তারপর হচ্ছে ওতে হচ্ছে অফের কাজগুলো হয় অফ অফ মানে এর এর মানে গুণ সম্পর্ক ডিতে ডিভিশন মানে ভাগের সম্পর্কগুলো হয় তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ অ্যাডিশন মানে হচ্ছে যোগের সম্পর্ক তারপরে শেষে হচ্ছে আমাদের এই সরলীকরণের অঙ্কে শেষে হচ্ছে লাস্টে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগের কাজটা সবার শেষ হয় তাহলে এবার আমরা এটা করবো কী করে একদম সিম্পল তার মানে দেখতে পাচ্ছি এই অফের কাজটা আগে হবে এই এদের দুজনের সঙ্গে গুণটা আগে হবে মানে অফ তো গুণ তাহলে এদের সঙ্গে হবে তারপরে ভাগ হবে তারপরে আমাদের বিয়োগ হলে আমাদের অ্যান্সার কমপ্লিট তাহলে আমরা যখন বুঝেই নিতে ফেল বুঝে নিয়ে ফেললাম তাহলে কি ছয় দশের ষাট আর তিন কত তেষট্টি তাহলে তেষট্টি বাই দশ তাই না আমরা তাড়াতাড়ি করে করবো তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে এখানে তার মানে ভালো করে খেয়াল করে দেখো এটা আমাদের কত তেষট্টি বাই দশ না এই ছয়টাকে তাহলে ভুলে যাও ঠিক আছে আমি যদি কালারটা একটু চেঞ্জ করে নিই এখানে সাধারণ মধ্যে বেটার হবে তাহলে এইটাতে তো আমাদের অপমানে কি গুণ সম্পর্ক দুই দিয়ে আমি দশকে কাটতে পারছি মানে দুই হচ্ছে তাই না তো নিচে সাতগুণি চোদ্দো আর উপরে কত শুধুমাত্র তেষট্টি তাহলে ভালো করে খেয়াল করে দেখো এবার একের সাথে একের সাথে মানে কি ওয়ান ওয়ান ভাগ ওয়ান ভাগ হচ্ছে গিয়ে তেষট্টি বাই কত তেষট্টি বাই আমাদের দুই এ সরি চোদ্দ চোদ্দো ভুল বললে তো হবে না তাহলে আমাদের চোদ্দো এখানে আমরা কেটে আমরা ঠিক করে দিচ্ছি চোদ্দো আমাদের হচ্ছে সাধুগুণি চোদ্দো নিচে থেকে দেখতেই পাচ্ছ তাহলে আমরা এইটুকু জিনিস জানি যে এই ভাগটা যখনই গুণ হবে এই ভাগটা যখন গুণ এই ভাগটা কি গুণ বানানো এই সেটিং পাল্টি যায় মানে কি চোদ্দো বাই কত চোদ্দো বাই আমাদের হচ্ছে তেষট্টি মাইনাস কত এই লাস্টের দুই বাই নয়টাকে বসিয়ে দিলাম এবার বুঝতেই পারছো তেষট্টি লসাগু আর এখানে তো বলার আর কি তেষট্টি তেষট্টি মিলে গেলো মানে এটা মাইনাস নয় সাত নং তেষট্টি সাত দুগুণি চোদ্দো তাহলে এই দেখো প্লাস মাইনাস মানে কেটে গেলো মানে উপরে শূন্য বাই কত তেষট্টি এগুলো তো বুঝতে পারছো এটাও জানো যে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আলটিমেটলি শূন্যই হয় আলটিমেটলি সেটা শূন্যই হয় কিন্তু আরেকটা জিনিসও জেনে নাও যদি মনে করো এই তেষট্টিকেই তেষট্টিকে যদি শূন্য দিয়ে ভাগ করা হতো তাহলে সেটা আমাদের অসংঘাত হতো বা আমরা যেটা বলতাম ধ্রুবক মানে ওর কোনো সঠিক মান হয় না সেরকম একটা ব্যাপার বলতাম তো ব্যাপারটা যাই কথা আমার ঝামেলা করে লাভ নেই আমাদের শূন্য আমাদের সঠিক অ্যান্সার এটা আমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে অপশনটা আমাদের সঠিক তো যাই হোক ব্যাপারটা যখন বুঝে নিলে এবার আমরা তিনের দাগেরটা শিখবো দেখো একদম সিম্পল ওয়েতে করবে দেখতেই আমরা অঙ্ক না প্র্যাকটিস করতে করতে দেখতেই বোঝা যায় আর দেখেই বুঝে নেওয়াটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস তুমি তখনই অঙ্ক কিন্তু তাড়াতাড়ি করে করতে পারো আমি দেখেই বুঝতে পারছি যে এ প্লাস এ প্লাস বি সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু আমার এখানে হয়ে যাবে এবার তোমাদেরকে বি মানে কি বি কিউব মানে এটাই এই দেখো মেন কথা হচ্ছে এগুলো তো বোঝাতে গেলে সময় তো যাবে তার জন্য ভিডিওটা অনেক সময় বড়ো হয়ে যায় কিছু করার থাকে না আমাদের এ কিউব আমাদের টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি হচ্ছে আমাদের এটা সম্পূর্ণটাই কিউবেই বসানো আছে তাহলে এটাকে এ ধরলাম আর এ মানে কি এই যে টু পয়েন্ট থ্রিটাকে আমরা এ ধরেছি আর কি উক্ত বসানোই আছে তাই না এইবারটা ভালো করে খেয়াল করে দেখো যদি পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট তাহলে তিনটে সেম পয়েন্ট আমাদের গুণ করে হয় জিরো পয়েন্ট এই যে ছোটো ছোটো জিনিসগুলো যে না বুঝতে পারে তখনই সে কেসটা খাবে ঠিক আছে তাহলে পয়েন্ট থ্রি পয়েন্ট এখানে থ্রি হ্যাঁ পয়েন্ট থ্রির কিউব একই জিনিস তাহলে আমরা এখানে বিয়ের কিউব বলতে পারি এটাকে তার আমরা বি আর ওদিকে টু পয়েন্ট থ্রিকে আমরা এ ধরেছিলাম তাহলে আমরা এ প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করবো মানে এ কিউব প্লাস হচ্ছে বি কিউবের সূত্র সবার প্রথমে জানতে হবে সেটা কি সেটা হচ্ছে কিছুই না দেখো আমি তো অঙ্ক শেখাচ্ছি মানে কি আমার অঙ্ক প্র্যাকটিস করাতে করাতে আমার এই জিনিসটা ইম্প্রুভ হয়েছে আমার ফ্রেন্টলি আমি কিন্তু বলতে পারি জিনিসগুলো এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি আর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এইবার দেখো ভালো করে খেয়াল করে আমি দেখেই তো বুঝতে পারছো তোমরা হয়তো যে উপরের সূত্র এটা নিচের এই প্যাটার্নটা কিন্তু বসানো আছে মানে কি দেখো তোমাদের এখন ক্লিয়ারলি বলে দিই তোমরা দেখে বুঝতে পারবে অবশ্যই এটাকে এ কিউব মাইনাস এ বি এবি মানে এটার সাথে এটা মানে ওই যে এক কথায় বলতে গেলে যে টু পয়েন্ট থ্রি আর দিয়ে পয়েন্ট থ্রির গুণ করলে এইটাই হয় মানে জিরো পয়েন্ট থ্রি মানে এবির এবির জায়গাটায় প্লাস আমাদের বি বি কিউব মানে বি কিউব মানে পয়েন্ট থ্রির কিউব করলে আমাদের এইটাই হচ্ছে ঠিক আছে ও এই কি কিউব বলবো কেন স্কোয়ার কেন এই যে সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী তো আশা করি যখন অতটাই বুঝতে পারলে তাহলে তার কোনো টেনশন নেই তার মানে এ কে স্কোয়ার মাইনাস এবি আর হচ্ছে প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো একটা জিনিস খুব ভালো করে এখানে খেয়াল করতেই পারছো মানে ব্যাপারটা আমি আরও ক্লিয়ারভাবে বলে দিই অনেক সমস্যা হয়ে যেতে পারে অনেকের এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা মানে হচ্ছে এই প্যাটার্ন আর এই ফুল প্যাটার্নটা মানে হচ্ছে ফুল প্যাটার্ন তো একটা জিনিস ভালো করে যদি খেয়াল করে নাও এইটা এটা কাটা পড়ে গেলো এ প্লাস বি থেকে যায় তাহলে এ আমরা কী শিখেছিলাম এ আমরা দেখেছিলাম টু পয়েন্ট থ্রি আর হচ্ছে বি মানে হচ্ছে পয়েন্ট থ্রি তাহলে টু পয়েন্ট থ্রি আর পয়েন্ট থ্রি যোগ করলে আমরা পাবো টু পয়েন্ট আমরা পাবো টু পয়েন্ট সিক্স বুঝতেই পারছো এটা মানে টু পয়েন্ট সিক্স আমরা পাবো আর এটাই আমাদের এই যে এই যে জিনিসটা বের করা দরকার ছিল সেটাই আমাদের কি আছে আশা করি বুঝতে পেরেছো অসুবিধা নেই ডাউটের জন্য তোমাদেরকে লাস্টে সমস্ত কিছুই প্রসেস জানিয়ে দেবো বলে দেবো টেনশন নেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক পরে নেক্সট পরে দেখবো আমরা এখানে তিনজন দৌড়বিদ যদি একটি চক্রাকার পথে দৌড়াতে শুরু করে এবং একটি চক্র যথাক্রমে চব্বিশ মিনিট মিনিট লাগে মানে ও সরি একটি চক্র যথাক্রমে চব্বিশ মিনিট তিরিশ মিনিট এবং হচ্ছে কি পঁয়তাল্লিশ মানে মিনিটে শেষ করে আর কি বলতে চাইছে এটাই যদি তারা একই বিন্দু থেকে একই দিকে দৌড়ায় তাহলে কত সময় পরে তারা আবার এক জায়গায় মানে একত্রিত হবে বা একত্র হবে এই একটা ব্যাপার একদম সিম্পল তোমরা নিজেরাও হয়তো যদি শিখে থাকো সামান্য কিছু অঙ্কটা সবাই পেরেই যাবে একদম সিম্পল মানে চব্বিশ এদিকে তিরিশ আর এদিকে পঁয়তাল্লিশ সবার কী করবো আমরা লসগো বানাবো আমাদের কাজই হচ্ছে এটা তাহলে তিন দিয়ে লসাগু বানালে এখানে তিন আটা চব্বিশ এখানে দশ আর এখানে হচ্ছে তিন পাঁচা পনেরো এবার আমরা দেখতেই বুঝতে পারছি যে আমরা এখানে পাঁচ দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে তাহলে আট পড়ে রইলো আট তো যাবে না মানে দুই হচ্ছে আর এখানে তিন হচ্ছে তাই না এবার আমরা দুই দিয়ে দিতে পারবো এখানটায় দুই দিয়ে দিলে চার হবে এখানে তো এক হবে আর এখানে আমাদের তিনই হচ্ছে তো এবার সিম্পল ওয়েতে আমরা খেয়াল করবো যে আমাদের কী কী ব্যাপারটা ঘটছে তিনে চারি বারো তিন চারি বারো তিন চারি বারো তিন চারি বারো আর এদিকে তোমার হচ্ছে পাঁচগুলি দশ তাহলে বারো সাথে দশগুলো করে একশো কুড়ি মানে একশো কুড়ি আর দিকে তোমার হচ্ছে গিয়ে তিন গোল বললাম না তো দেখি তো তিন চারি বারো গুণ তিন চারি বারো বারো আর দিকে দশ তাহলে বারো দশে গুণ করলে একশো কুড়ি তো আমরা ওইটাই করিনি তাহলে একশো কুড়ি গুণ হচ্ছে তিন আমাদের বেশি ঝামেলা করার কোনো দরকার নেই যেহেতু আমাদের এইখানে দেখো সব ঘন্টায় করা আছে তাহলে ষাট দিয়ে ভাগ করে দেবো শূন্য শূন্য কেটে গেল এই ছয় দিয়ে এটার কাটলে দুই হয় আর তিন দিকে ছয় ঘন্টা আমাদের কীভাবে অ্যান্সার হয় মানে ছয় ঘন্টা আমাদের সঠিক অ্যান্সার চলো আমরা নেক্সট পর্যায়ে চলে যাবো নেক্সট প্রশ্নতে চলে যাবো এখান থেকে দেখো এই অঙ্কগুলো যারা বুঝতে পারো তারা তো একদমই সহজ জিনিস মানে কি পাঁচের পাওয়ার এটা দেওয়াই আছে আর এটা বুঝতেই দেখতেই বুঝতেই দেখতেই 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 বুঝতেই পারছো এখানে একদম সিম্পল যদি তোমাদেরকে এইটা দেখালেও তোমরা বুঝতে পারো কিছুই নেই মানে কি তোমাদের একটা জিনিস খেয়াল করো যে পাঁচ পাঁচের কিউব মানে হচ্ছে একশো পঁচিশ এটা কিউব বসিয়ে দিলাম বাইরে আর এদিকে পয়েন্ট কত পঁচিশ ছিল জিরো তোর সামনে বসানো লাগবে না পয়েন্ট তুলে দাও নিচে আমাদের একশো নিয়ে চলে আসো এটা কাটলে হচ্ছে কত চার হয় তাই না তার মানে এখানের যে পাঁচের পাওয়ারটা উপরে তিন নিচে আমাদের চার আর আগে তো আমাদের ছিলই যে পাঁচের পাওয়ারটা এক বাই চার ছিল এবার একটা জিনিস খুব ভালো করে যদি না জানো দেখে শিখে নাও যে পাঁচ আমাদের বেসগুলো সমান না তাদের পাওয়ার এটা আর এটা যখন আমাদের এই যে ভূমি বা বেসগুলো যদি সমান থাকে তখন পাওয়ারগুলো আমরা যোগ করে দিলেই আমাদের কাজ শেষ তাহলে যদি যোগ করো তাহলে ভালো করে খেয়াল করতে পারছো এখানে কি ওয়ান প্লাস ফোর প্লাস হচ্ছে ওয়ান থ্রি থ্রি বাই কত ফোর দেখেই বোঝা যায় লস করলে নিচে চার উপরে তো যোগ করলে চার চলে আসে মানে কাটলে এক হয় মানে এক কথা এক হলো তাহলে পাঁচের পাওয়ার এক হওয়া মানে কি পাঁচের পাওয়ার এক হওয়া মানে পাঁচই নিজেই তো বুঝতেই পারছো তিন অপশানটা আমাদের সঠিক আছে ডাউট যদি মানে ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো তোমাদেরকে বলে দিই যে সেভেন ওয়ান সেকেন্ড সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ডাউট সেশানের তোমাদের আমারও প্ল্যান রয়েছে তোমাদের যে সমস্তই অঙ্ক তোমরা মোটামুটি স্টেট লেভেল স্টেট লেভেল সেন্ট্রাল লেভেলের জন্য খাটছো অবশ্যই তোমাদের ডাউট যদি কোনো থাকে প্রশ্নে অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো কোনো টেনশান নেই তোমাদের ছোটো ছোটো কনসেপ্ট তোমরা যারা যারা শিখতে চাও অবশ্যই তার জন্য একটা প্ল্যান করে তোমাদের পরিকল্পনা অনুযায়ী সমস্ত কিছু শেখাবো টেনশান নেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক আমরা নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো এখান থেকে চলো এখানে আমরা চলে আসলাম দেখো এইগুলো এটাকে আমরা কী করে একদম খুব সুন্দর করে আমরা অ্যান্সারটা বের করবো মেনলি কিছুই না আমি দেখো সিম্পলভাবে তোমাদেরকে বলে দিই এগুলো বেশি মানে কঠিন অঙ্ক না একদমই নয় দেখতেই আমরা বুঝতে পারবো যে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হয় আর কিছুই না এই যে ওয়ান নাইন সিক্স চোদ্দো ওয়ান নাইন সিক্স কিন্তু নিচে কিন্তু হাজার থাকছে হাজার রুটের মধ্যে থাকবে তার মানে কি চোদ্দ তো বেরিয়ে আসলো ওয়ান নাইন সিক্স মানে ওয়ান নাইন সিক্স মানে চোদ্দ তো বেরিয়ে আসলো তাই না কিন্তু কি রুট হাজারটা কিন্তু নিচে রয়েই গেল রুট হাজারটা কিন্তু এটা তো রুট হাজারটা রুটের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে না এবার নিচেরটা যদি আমরা খেয়াল করি মানে এটার থেকে উপরে দেখো ভালো করে একটা জিনিস এই চারের থেকে আমাদের কে চলে আসবে দুই বেরিয়ে পড়বে কিন্তু এই যে পয়েন্ট তুলে দিয়ে আমরা নিচে যে একশো হাজার বসালাম সেই হাজারটা তো আর বেরোবে না তাহলে এই আমাদের দুই উপরেই রয়ে গেলো দুই আমাদের উপরেই রয়ে গেল আর নিচের রুট আমাদের হাজার কিন্তু ওইখানে তো বুঝতে পারছো এবার যদি আমরা কাটাকুটি খেলি উপরে রুট মানে সেটিং করে দিলাম আর কি একবারে এখানে উপরে হাজার আর নিচে আমাদের দুই তাহলে হাজার হাজার কেটে গেলো দুই দিয়ে কেটে কাটলে সাত হয় তাহলে আমরা বুঝতে পারলাম এই সম্পূর্ণ প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা পেলাম কি শুধুমাত্র সাত এবার এটাও আমি ক্লিয়ার করে নিই এক সাইডে মানে এটাকে যদি ক্লিয়ার করে নিই তাহলে আমরা এখান থেকে এইটুকু এই সাইডে করে নিচ্ছি ঠিক আছে তো বুঝতে পারছো ওয়ান নাইন সিক্স তেরো তেরো ওয়ান নাইন সিক্স আর নিচে তোমাদের একশো আসা মানে নিচের থেকে দশ বেরোবে নিচের থেকে দশ বেরোবে চলো দশটা আমরা দেখে নেবো এখান থেকে নিচে দশ বেরোলো কিছুই না একদমই সিম্পলভাবে জিনিসটা করতে পারবো আমরা কী করবো একদম কোন গুণ হয়ে যায় ব্যাপারটা কী বলো তো মানে এক্স বাই এই যে তেরো তেরো বাই কত দশ হলো না তাহলে এইটা এটা কোনো গুণ হয়ে যাবে তো না তো আমি সেটাই বলতে চাইছি তোমাদেরকে তার মানে কি তার মানে যদি গুণ হয় তাহলে গুণ করে নিয়ে চলা শনি আমার টেনশন নেওয়ার কি দরকার তেরো বাই কত তেরো বাই হচ্ছে দশ তাহলে সাতটা এবং একানব্বই তাহলে উপর হচ্ছে নাইনটি ওয়ান আর নিচে দশ মানে কি ওই দশ শূন্য উঠে গেলে নাইন পয়েন্ট মানে এক্সের ভ্যালু কত নাইন পয়েন্ট ওয়ান মানে আমাদের কত এই অপশানটা আমাদের সঠিক আছে দেখো এই বোঝাতে গেলে না সময় লাগে আর আমি যদি মুখে মুখে বলে দিই তাহলে কিন্তু এতটা সময় লাগবে না আমরা দেখো মেন কথা হচ্ছে দেখো আমি তো আমার পারফরমেন্সটা দেখাচ্ছি না তোমাদেরকে মেনলি বোঝানোরও চেষ্টা করছি তার সাথে সাথে আর আমি যদি আমি নিজে নিজে মাইন্ড ক্যালকুলেশন করতাম তাহলে ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু করে ফেলতে পারতাম মানে এ মনে করে এই দুটো লাইনের মধ্যে বা এইটুকুর মধ্যে ছোট্টোর মধ্যে আমি কিন্তু মাইন্ড ক্যালকুলেট বা তোমরাও পারবে শিক্ষিত থেকে সবাই সম্ভব অস মানে অসম্ভবের তো কিছু নেই নর্মাল একটা শেখার উপর সব কিছু হয় আর কিছুই না দেখো একজন মহিলার কাছে একজন মহিলার কাছে নির্দিষ্ট সংখ্যক আম রয়েছে যার মধ্যে তেরো পার্সেন্ট তেরো শতাংশ খারাপ হয়ে গেছে অবশিষ্ট আমের পঁচাত্তর শতাংশ তিনি দান করেন এবং তারপরেও তার কাছে থেকে গেলো কত দুশো একষট্টি আম তাহলে মোট আমের সংখ্যা কত একদম যদি সিম্পিলভাবে করি এটা আমি তোমাদের কি সেরকম বোঝাতে চাইবো না ভেবেছিলাম কিন্তু টোটালি আমি হান্ড্রেড পার্সেন্ট আম ধরে নিলাম ঠিক আছে তার মধ্যে থেকে তেরো পার্সেন্ট তো নষ্ট হয়ে গেছে তাহলে তেরো পার্সেন্ট বাদ দিয়ে দাও তাহলে সাতাশি পার্সেন্ট পরে থাকে কিন্তু এই যে সাতাশি পার্সেন্টে যে পড়ে রইলো দেখো এবার এইবারই হচ্ছে মেন মতো মেন হচ্ছে সাতাশি পার্সেন্টের মধ্যেও না এই যে পঁচাত্তর পার্সেন্ট কী হয়ে গেলো দান করে দিল তাহলে পঁচিশ পার্সেন্ট রয়ে গেল না তাহলে পঁচিশ বাই এই যে রয়ে যাওয়া অংশটাই হচ্ছে আমাদের কত টু সিক্স ওয়ান তাহলে টোটাল আম বলতে তাহলে তার মোট আমটা কত ছিল সেটা তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত যদি তুমি ভালো করে ক্যালকুলেশান জানো তাহলে একদম সিম্পল ওয়েতে করতে পারবেই পারবে আর এদিকে পঁচিশ বাই কত একটু ভালো করে লিখে না তো সব উল্টো পাল্টা গন্ডগোল হয়ে যাবে দুয়ে পাঁচ পঁচিশ বাই কত একশো আমি আর বেশি কিছু করতে যাবো তলায় চলে যাবে আশা করি নাও আমি যেভাবে কীভাবে করছি এটা তিন সাথে একুশ মানে তিনবারে হান্ড্রেড পার্সেন্ট যাবে গিয়ে যাবে আর এদিকে যদি আমি পঁচিশ দেওয়ার টাকাটি চার তাহলে তিন চারি বারো হচ্ছে আর এদিকে বারোর সাথে দুটো শূন্য জুড়ে যাবে মানে বারোর সঙ্গে দুটো শূন্য জুড়ে গেলো মানে হচ্ছে কত বারোশো হয়ে গেলো আমাদের দুই অপশান আমাদের সঠিক আনসার তোমাদের ডাউট যদি হয় তো অবশ্যই ডাউট সেশনে তোমরা আসতে পারো কোনো সমস্যা নেই আমি সমস্ত রকম ব্যবস্থায় তোমাদেরকে করে দেবো টেনশন লেনে কি জরুরত হয় চলো দেখি মিনা ও মিরার বয়সের অনুপাত হলো এত মানে এত অনুপাত তাদের দুজনের বয়সের যোগফলটা যদি আঠাশ বছর হয় তাহলে আট বছর বয়স তাদের অনুপাত আর মানে আট বছর পরে তাদের বয়সের অনুপাতটা সিম্পল আমি ভাই পরবো এত ঝামেলা পাকাতেই যাবো না আমি তো দেখতেই পাচ্ছি একটা জিনিস সবার প্রথমে মাথায় রাখতে হবে যদি ভুল করো এখানে তাহলে কিন্তু তুমি নিজে কেস খাবে আমার কিছু করার নেই এই যে মিনা মিনার হচ্ছে কি অনুপাতের চার আর হ্যাঁ মিনা আর মিরার হচ্ছে অনুপাত হচ্ছে তিন এই জায়গাটা ভুল করলে কিন্তু একদম চলবে না দুজনে মিলেমিশে সাত দুজনে মিলেমিশে সাত তার মধ্যে থেকে যদি মিনার কথা বলি চার এবং টোটালে তো আঠাশ বছর তার মধ্যে থেকে আমি সেপারেট করে নিই তাহলে হচ্ছে চার চার চারি ষোলো চার চারি ষোলোকে মিনা চার চারি ষোলোকে চার চারি ষোলোকে ওয়ান সেকেন্ড এইভাবে ভালো করে দেখ মিনা হয়ে গেলো মিনা বেরিয়ে গেলো তাহলে ষোলো যদি মিনা হয় এই আঠাশ বছরের থেকে তাহলে বাদবাকি বাদবাকি অংশটাকে বাদবাকি অংশটা যেটা কি না বারো আমাদেরকে এই মিরার বয়স তাই না এই মিরার বয়স সেপারেট ইন সিম্পল এবার দেখো আট বছর পরে মানে আট বছর আরও জুড়ে দেবো আট বছর আরও জুড়ে দেবো আট বছর তাদের সাথে জুড়ে দেবো তাহলেই তো হয়ে গেল এনার হচ্ছে কুড়ি হয়ে গেল আর আর হবে কত মানে দিয়ে তোমার চব্বিশ হয়ে যাবে তাই না এবার যদি তুমি ভালো করে খেয়াল করে দেখো চারদি যদি কাটো তাহলে চার ছয় চব্বিশ দিয়ে যদি কাটো তাহলে পাঁচ হচ্ছে তাহলে দেখো তাদের অনুপাত সিক্স ইস টু ফাইভ মানে হচ্ছে কোথায় ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার দেখো এইভাবে তাড়াহুড়ো করে করলে বা তাড়াহুড়ো বলতে শর্টকাট নিয়মে তাড়াতাড়ি করে করতে পারলে তাড়াতাড়ি আনসার কিন্তু বেরিয়ে যায় কোনো সমস্যাই থাকে না দেখো এটাকে আমরা পড়বার দ্রুত ক্যালকুলেশন করব কত পরিমাণ জল একক যেটা কি না কি এককে মিলি লিটার কিলো হতো এটাকে আমরা মিলি লাস্টে তোমাদের একটু লিখে দেখিয়ে দেবো অসুবিধা যাতে তোমাদের মানে এখনও তোমাদের যাদের মনে নেই জিনিসগুলো সেটা একটু ক্লিয়ার হয়ে যাবে প্রয়োজন হবে যা নয় মিলি মানে মিলি লিটার আর কি অ্যালকোহল মিশ্রণে যাতে পঞ্চাশ শতাংশ অ্যালকোহল আছে তা কমিয়ে তিরিশ শতাংশ অ্যালকোহলে পরিণত করবে কী করে সেটা আমাদের অঙ্কের মাধ্যমে বের করতে হবে কিছুই না দেখো এই যে নয় পার্স নয় যে মিলি লিটার সেটার মধ্যে অ্যালকোহল মিশ্রণ আছে তো কিন্তু তার মধ্যে ফিফটি পার্সেন্ট কিন্তু অ্যালকোহল আর তাহলে আর ফিফটি পার্সেন্ট তাহলে জল তাহলে এই নয়ের মধ্যে যদি ফিফটি পার্সেন্ট অ্যালকোহল থাকে তাহলে আর ফিফটি পার্সেন্ট জল তাহলে ফিফটি যদি নয় ফিফটি করি তাহলে সাড়ে দেখো নয় টাকা যদি ধরে নাও মানে সিম্পল সিম্পল জিনিসগুলিতে আমরা যখনই বুঝি তখন কিন্তু আমাদের সিম্পল মনে হয় তাহলে নয়ের ফিফটি পার্সেন্ট কি সাড়ে চার সাড়ে চার তাই না তাহলে সাড়ে চার সাড়ে চার আমরা ধরে নেব জিনিসটা তো তাহলে আমাদের দেখতে পাচ্ছি যদি আমরা জলই লিখি প্রথমে জল লিখলাম হ্যাঁ জল তাহলে কত সাড়ে চার মানে নিচে লিখি সবথেকে বেটার হবে জল হচ্ছে কত ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড জল হচ্ছে সাড়ে চার মানে ফোর পয়েন্ট ফাইভ আর আমাদের অ্যালকোহলটাও কিন্তু অ্যালকোহলটাও কিন্তু আমাদের কত সাড়ে চার মানে ফিফটি মানে ফিফটি পার্সেন্ট মানে বুঝতেই পারছো এবার বলছে কি যে আমাদের অ্যালকোহল আছে তা কমিয়ে তিরিশ পার্সেন্ট কিভাবে করতে পারো যদি আমাদের কত পরিমাণ জল মেশাতে হয় তাহলে জল আমাদের মেশাতে বলছে জল মেশানোর ফলে আমাদের কি অ্যালকোহলের পরিমাণ হয়ে গেল তিরিশ পার্সেন্ট অ্যালকোহল যেহেতু নিচে তার উপরে আমাদের জল তাহলে সত্তর পার্সেন্ট বাদ বাকিটা সত্তর পার্সেন্ট বাস এবার শুধু ক্যালকুলেশন করো আর কিছুই করতে হবে না এখানে মানে ব্যাপারটা কিছুই না আমরা শূন্য শূন্য আউট করে দেবো এরপরে আমরা ক্যালকুলেশন করবো এখানে যদি আমরা কোন না কোন ক্যালকুলেশন বুঝতেই পারছো গুণ সম্পর্ক হয় তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি সাত দিয়ে যদি গুণ করি সাত দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে তিন সাতা পাঁচ সরি পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাতে রইল তিন চার সাতা আঠাশ আর তিন কত আঠাশ সাত তিন কত আমাদের একত্রিশ হয় তাহলে আমাদের একত্রিশ পয়েন্ট পাঁচ বেরোলো দিকে আর দিককে যদি গুণ করি তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ আর হাতে রইল এক হাতে রইল তিন চারি বারো এক তেরো তিন চারি বারো এক তেরো তাহলে হচ্ছে তেরো পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে আমাদের থ্রি এক্স এবার এটা দিক গিয়ে মাইনাস করবো যদি আমরা মাইনাস করে উপর দেখে নেব তাহলে একত্রিশ ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড একত্রিশে তেরো লিখলাম কেন একত্রিশ পয়েন্ট ফাইভের থেকে আমরা যদি তেরো পয়েন্ট আমরা যদি পাঁচকে মাইনাস করে দিই তাহলে শূন্য আসছে আর এদিকে আমাদের আসবে কত আট আসবে আর এদিকে দুই আসবে দুই হয় না এক আসবে এক আসবে তাহলে আঠেরো তাহলে আঠেরো ইকুয়াল টু আমাদের এখানে থ্রি এক্স থ্রি এক্স তাহলে তিনটি আঠেরো কাটলে ছয় হয় তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম আমরা কত ছয় তাহলে বুঝিয়ে নিতে পারলাম ছয় লিটার আমাদের কী করতে হলো জল মেশাতে হলো চলো দেখি আমাদের এখানের শেষ আজকের প্রশ্ন আমাদের দেখতেই পাচ্ছ এখানে শেষ দশটা দশটার মধ্যে চলে এসেছি সিম্পিল ওয়েতে দেখব যে নটি পেনের ক্রয় মূল্য এগারোটি পেনের বিক্রয় মূল্যের সমান বিক্রয় তাহলে মোট তাহলে সরি তাহলে লাভ বা ক্ষতির পরিমাণটা কত একদম সিম্পিলভাবে যদি আমরা করি এটাকে নটা পেন আমাদের কি ক্রয় মূল্য মানে আমাদের সিপি তাই না নটা মূলের ক্রয় কিনেছিলাম সেটা আমি সেলফি মানে বিক্রি করলাম কী মানে একই দাম নিলাম কিন্তু এগারোটা বিক্রি করলাম এবার জিনিসটা ভালো করে খেয়াল করে থাকে এই জিনিসগুলো না অনেকে একটু সমস্যায় পড়ে যায় তার জন্য সমস্যা আর কিছু না ব্যাপারটা একটু লজিক বুঝে নিতে পারলে আর কিছু হচ্ছে না নটা আমি যা দামে কিনেছিলাম নটা আমি মনে করি এই পরিমাণ এক্স পরিমাণ টাকাতে কিনেছি কিন্তু সেম দামে আমি এগারোটা বিক্রি করে দিচ্ছি তার মানে আমি তার মানে আমি কী করলাম আমার আমি কী করলাম যে আমি কিনে এনেছিলাম নটায় নটা কিনেছি এই দামে কিন্তু আমি সেম দামে এগারোটা বিক্রি করে দিচ্ছি মানে দুটো এক্সট্রা বিয়ে দিয়ে দিচ্ছি না তার মানে কি দুটো নটার তো আমি কিনেছিলাম কিন্তু দুটো এক্সট্রা বেশি দিয়েও আমি কিন্তু কেনা দাম নিচ্ছি তার মানে আমি লস করছি না আমি আমি কিনেছিলাম নটায় নটা কিনেছি এক্স টাকা দিয়ে কিন্তু এগারোটা দিয়ে দিচ্ছি আবার সেম দাম নিচ্ছি কেনাদামই নিয়ে নিচ্ছি তার মানে এগারোটার মধ্যে এই যে এগারোটার মধ্যে দুটো আমি লস স্বীকার করে নিচ্ছি না তাহলে এই যে এগারোর মধ্যে এগারোর মধ্যে দুটো আমি লস করে নিলাম তার হান্ড্রেডে কত তাহলে দুশোকে আমি এগারো দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে কাজ তাহলে চলো আমরা ক্যালকুলেশন করি কোথায় করি কোথায় করি এদিকে এগারো আর এদিকে আমাদের দুশো এখানে ফাঁকা আছে এখানে করে দিলাম তাহলে হচ্ছে আমরা দেখি একবার দিলে আমরা দেখতে পাচ্ছি এগারো মানে নয় শূন্য আর আমাদের এখানে আট বার দিলে হচ্ছে কি অষ্টআশি মানে নিচে পড়ে থাকে অষ্টআশি কিন্তু হ্যাঁ নিচে হচ্ছে দুই তাহলে উপরে হচ্ছে দুই গেলো আর নিচে হচ্ছে এগারো মানে আঠেরো পূর্ণ দুই বাই এগারো পার্সেন্ট যেখানে থাকবে ক্ষতি সেটাই আমাদের কি সঠিক অ্যান্সার আশা করি বুঝে নিতে পারলে ঠিক আছে তো তোমাদেরকে বললামই যে হ্যাঁ সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ এই নাম্বারে তোমরা তোমাদের অঙ্কর যে সমস্ত ডাউট হবে অবশ্যই ক্লিয়ার করতে পারবো পারবে তোমরা যদি চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর যেটা মেন কথা হচ্ছে তোমাদের বলে দেওয়ার ডাউট ক্লিয়ার তো হবে প্লাস যে শর্টকাট নিয়মে অঙ্ক কী করে করতে হয় সঠিক নিয়মে কী করে করতে হয় এইখানে তোমাদের তো আরও ডিটেলসেই করে দিলাম কিন্তু ডিটেলসে তো অঙ্ক করা যাবে না পরীক্ষা খাতায় ডিটেলস বাদে শর্টকাট নিয়মে অঙ্ক করতে পারবে কোনোরকম চিন্তা নেই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে পারো বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো আর এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাইলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে রাখো তাহলে আজ ভিডিওটিয়ে রো তত সময় ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত